बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम आमंत्रण जानाच्छि आमार ट्रेडिशनल कुकिंग चैनेले आमार बोनेर अनेक प्रशंसित एकटी रेसिपी कोफ्ता पोलाओ उनार रेसिपिटा हुबहु आपनादेर साथे शेयर करते जाच्छि आशा करी आपनादेर काछे रेसिपिटा भालो लागबे। कोफ्ता बनाते लागछे 2 पाउंड चिकेन कीमा, मेरिनेट करते लागछे 2 टेबलस्पून लेबुर रस, आदा बाटा रसुन बाटा 1 टीस्पून करे, प्याज बाटा 2 टेबलस्पून, पानी झरानो टक दई 1 टेबलस्पून, काठ बादाम अथवा काजू बादाम बाटा 1 टेबलस्पून, दिए दिच्छी परिमाण मतो लवण। वन टीस्पून गरम मसलार गुड़ा, मिहि कुचि करे काटा 1 टेबलस्पून काचा मरीच, धने पाता पुदीना पाता कुचि 1/2 कप, दिए दिच्छी रूम टेम्पारेचारे रखा 1 डिम, शुक्नो तावाय तेले नवा 6 टेबलस्पून परिमाण बेसन नियेछी, सबशेषे दिए दिच्छी 2 टीस्पून परिमाण घी। सब उपकरण ভালোভাবে মিশিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিব 30 মিনিটসের জন্য। থার্টি মিনিটস পর মেরিনেট করা চিকেন কিমা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার কোপ্তাগুলো বানানোর আগে হাত দুটো একটু ভিজিয়ে নিচ্ছি, এতে করে কিমা হাতে লেগে থাকবে না, কোপ্তার শেপও সুন্দর হবে। এইভাবে সবগুলো কোপ্তা বানানো হয়ে গেলে চলে যাচ্ছি রান্নায়। तेल और घी एकसाथे मिशिए नियेछी 3/4 कप परिमाण, एकटु गरम होले दिए दिच्छी 8-10 टी एलाच, बड़ो 1टी कालो एलाच, 4 टुकरो दारचिनी, 2 तेजपाता, माझे एकटु छिड़े दिएछी। एखाने आछे 8-10टा लंग, 15-20टा गोलमरिच। गरम मसलागुलो एकटु गरम हुए एलेई दिए दिच्छी 1 कप परिमाण प्याज कुचि। प्याज कुचिगुलो सोनाली रंग हुए आसा पर्यन्त भेजे निब। प्याज भाजा हुए गेछे, ए पर्याये दिए दिच्छी 1/4 कप परिमाण प्याज बाटा। एखाने आछे 2 टेबलस्पून परिमाण आदा बाटा, 1.5 टेबलस्पून परिमाण रसुन बाटा। भालो करे नेड़े मिशिए निच्छी, दिए दिच्छी परिमाण मतो लवण। 1/2 टीस्पून परिमाण गरम मसलार गुड़ो और 1/2 कप दूध दिए भालो करे नेड़े कषिए निच्छी। ढाकना दिए ढेके कषिए निच्छे आरो 2-3 मिनिटेर मतन। कषानो हुए गेले ढाकना तुले एके एके सबगुलो बल दिए दिच्छी। आलतो हाते माझे जायगा करे निये एके एके सबगुलो बल दिए दिच्छी। खूब सावधाने नेड़े निच्छी, ख्याल रखते हबे जेनो भेंगे ना जाए। माझारी आचे रान्ना करे निच्छी 8 मिनिटेर मतन। ठीक 8 मिनिट पर ढाकनाटा तुले एकटु नेड़े दिच्छी। रान्ना अनेकटा हुए गेछे, एखन आर बलगुलो भांगार कोनो सम्भावना नाई। एखाने आछे 1/2 कप दूध, 1/4 कप टक दई, 2 टेबलस्पून बादाम बाटा एकसाथे ब्लेंडार जारे ब्लेंड करे नियेछी।
এবার ভালোভাবে নেড়ে ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য। ঠিক 10 মিনিট পর ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে দিচ্ছি। গ্রেভির তেল ঘি সম্পূর্ণই উপরে চলে এসেছে। রান্না আমাদের অলমোস্ট শেষ, আমাদের অল্প একটু কাজ বাকি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ জয়ফলের গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ কেওড়া জল। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এবার ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি, চলে যাচ্ছি পোলাও রান্নায়। এবার বড় ছড়ানো একটা পাত্র নিয়েছি পোলাও রান্নার জন্য। মিটবল থেকে যতটা সম্ভব তেল আর মশলা তুলে নিচ্ছি পোলাও রান্না করতে। তেল মশলা ভালোভাবে গরম হয়ে আসা মাত্র দিয়ে দিচ্ছি পোলাও রান্না করার জন্য চাল। এখানে আমি বাসমতি চাল নিয়েছি 5 কাপ, আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। চালগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি, এখানে আলাদা করে ঘি কিংবা তেল দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণ আদার রস। 3-4 মিনিট পর্যন্ত চালগুলো আমি ভেজে নিয়েছিলাম। ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গরম পানি। আমাদের 5 কাপ চালের জন্য নিয়েছিলাম 10 কাপ গরম পানি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মিডিয়াম আঁচে রান্না করতে হবে, ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি, পানি একদমই কমে এসেছে। এবার পোলাও থেকে অর্ধেক পরিমাণ পোলাও অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। চুলার আঁচ এই পর্যায়ে থাকবে একদম কমানো। এবার কোপ্তাগুলো একে একে সবগুলো বিছিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো লেয়ার করব না, কারণ আমার পাত্রটা অনেকখানি ছড়ানো। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ জয়ফলের গুঁড়ো, কিছু পেঁয়াজ বেরেস্তা, আর দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স। এবার কোপ্তাগুলো কভার করে দিচ্ছি তুলে রাখা পোলাও দিয়ে। এবার দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা, আর দিচ্ছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলোর মাথা একটু চিড়ে নিয়েছি আর পোলাওয়ের মাঝে একটু ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু এখনও কমানো আছে। এবার ফয়েল পেপার দিয়ে ঢেকে একদম নিভু নিভু আঁচে 20 মিনিটের জন্য দমে রেখে দিব। ফিরে আসছি ঠিক 20 মিনিট পর। মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর অ্যারোমা বেরোচ্ছিল ওই সময়টাতে আমার জন্য অপেক্ষা করাটা অনেক দুষ্কর ছিল। মাশাল্লাহ, পোলাও একদমই হাড়ির নিচে লাগে নাই। এবার আলতো হাতে উপর নিচ করে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয় পোলাওটা হবে এমন, মুঠো করলে একসাথে হয়ে যাবে, আবার এমন করলে খুলে যাবে। পোলাওগুলো থাকবে আস্ত আস্ত। আজকে আমার রেসিপি যারা দেখছেন তাদের কাছে তো অবশ্যই, তার সাথে সাথে আমার বোনের কাছেও আমি চাচ্ছি মতামত। দেখা যাক আমার বোন আমার এই রেসিপিটি দেখে মতামত কী দেয় আর আমাকে কত নাম্বার দেয়।
অপেক্ষায় রইলাম। আল্লাহ হাফেজ।